সালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নোট পেতে যারা কাজ করতেছেন, সো নোট পেতে নেটওয়ার্ক কীভাবে কানেক্ট করবেন এবং ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন। এই দুইটা বিষয় কিন্তু আপনারা অনেকেই পারতেছেন না, খুবই সহজভাবে দেখিয়ে দেব। আপনার মোবাইল ফোন থেকে আপনি নোট পেতে ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন, মানে নেটওয়ার্ক কীভাবে কানেক্ট করবেন। এবং যারা মানে নোট পে সম্পর্কে বুঝতেছেন না, নোট পে কিন্তু একটা মাইনিং প্রজেক্ট, সেম কিন্তু গ্রাস মাইনিং প্রজেক্টের মতোই। সো এখান থেকে ভালো একটা প্রফিট হবে, যেহেতু গ্রাস মাইনিং থেকে ভালো একটা প্রফিট কিন্তু আপনারা করেছেন। প্রতিটা গ্রাস টোকেনের কিন্তু ভ্যালু এখন $4 কাছাকাছি গিয়েছে। ঠিক সেইভাবে নোট পে থেকে কিন্তু আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন। অনেকেই আমার টেলিগ্রাম থেকে আমার লিংক থেকে জয়েন করেছেন কিন্তু নেটওয়ার্ক কানেক্ট করেন নাই, ভালোভাবে অ্যাক্টিভ হচ্ছেন না, ওয়ালেট কানেক্ট করেন নাই। সো পুরো প্রসেসটা আমি চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই। তো দেখেন ক্রোম ব্রাউজার থেকে কিন্তু আমরা নেটওয়ার্ক এবং ওয়ালেট কানেক্ট কিছুই করতে পারতেছি না। নেটওয়ার্ক কানেক্ট না করলে আসলে বেশি বেশি পয়েন্ট বা টোকেন ইনকাম হবে না। তো আপনারা কিভাবে এই কাজটা করবেন, এই যে প্লে স্টোরে এসে কি আই WI কিউই ব্রাউজার লিখে সার্চ করলে এই যে দেখেন পাখির মতো আইকন লোগো কিউই ব্রাউজার কিন্তু চলে আসবে। কি আই WI ব্রাউজার লিখে সার্চ করবেন, দেন তারপর এই যে এরকম একটা ব্রাউজার চলে আসবে, লোগোটা দেখে নিন আপনারা। এই ব্রাউজারটা ইনস্টল করে জাস্ট ওপেন করবেন। তো এই ব্রাউজার দিয়ে আসলে আপনি নেটওয়ার্ক কানেক্ট করতে পারবেন, ওয়ালেট সবগুলো কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমরা দেখেন ওপেন করে নিলাম। তো দেখেন কন্টিনিউ বাটনে ক্লিক করে এগুলো আপনারা ওপেন করে নেবেন। সো এখন অ্যাট ফার্স্ট প্রথমে কি করতে হবে, এখন এই যে আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখতে পারবেন আমার একটা টেলিগ্রাম পোস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। তো সেই লিঙ্কে ক্লিক করলে এরকম টেলিগ্রাম পোস্ট আন হবে, এখান থেকে দেখতে পারবেন নোট পেয়ে এই যে লিঙ্কটা আপনারা দেখতে পারবেন, এখান থেকে কপি করবেন। তো যারা নতুন করে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, দেখেন এই পোস্টেই কিন্তু একটা ভিডিও অ্যাড করা আছে ছোট্ট করে। যারা আসলে এখনও অ্যাকাউন্ট করেন নাই, তারা এই ভিডিওটা দেখে আপনি নোট পে অ্যাকাউন্ট করবেন। আমি এই ভিডিওটা দেখে আসলে নোট পে অ্যাকাউন্ট খুব সহজে আপনারা করতে পারবেন, আমার টেলিগ্রাম পোস্টে ছোট্ট করে ভিডিওটা দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই কী করবেন, মানে হচ্ছে একটা নতুন করে একটা হচ্ছে অ্যাকাউন্ট করে নেবেন। আর যারা অ্যাকাউন্ট করে রেখেছেন তারা কী করবেন, লগ ইন লিঙ্কটা জাস্ট কপি করবেন, বা আপনার লগ ইন লিঙ্ক আপনার কাছে থাকলে কপি করবেন। কপি করে জাস্ট কি করবেন, এই যে কিউই ব্রাউজার মানে ইনস্টল করলেন বা ওপেন করলেন সেটা আপনি ওপেন করবেন। তারপর এই যে কিউই ব্রাউজারের সার্চ অপশনে ক্লিক করবেন, করার পর এই যে নোট পেয়ে এই লিঙ্কটা জাস্ট পেস্ট করে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এবার আপনাকে কী করতে হবে, যারা নতুন করে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তারা, আমি আবারও বলতেছি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের একটা পোস্টের লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম পোস্টে ছোট্ট করে একটা ভিডিও আমি দিয়েছি, যে ভিডিওটা দেখে আপনারা কিন্তু নতুন অ্যাকাউন্ট করতে পারবেন। কিন্তু যারা আগে থেকে অ্যাকাউন্ট করে রেখেছেন তারা জাস্ট এখন লগ ইন করবেন। এই যে লগ ইন বাটন দেখতে পারবেন, এখানে ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এই দুইটা দিয়ে কী করবেন, এখানে লগ ইন করে নেবেন। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এটার উপর টিক মার্ক দেবেন, টিক মার্ক দিয়ে সাকসেস লেখা চলে আসবে, তারপর অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। দেন আপনার কিন্তু এখানে কমপ্লিটলিভাবে এই যে দেখেন লগ ইন হয়ে যাবে। দেন এই যে এরকম কানেক্ট অপশন আসবে, তো আপনারা কানেক্ট অপশনে ক্লিক করবেন। দেন তারপর এখান থেকে নোট পে এক্সটেনশন নামের একটা অপশন আসবে, তো এখান থেকে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এই যে ওপরে দেখতে পারবেন অ্যাড টু ক্রোম নামের একটা লেখা চলে আসবে, এটা কিন্তু ক্রোম ব্রাউজারে আসে না আপনাদের অনেকেরই, কিন্তু এই কিউই ব্রাউজার থেকে আসবে। তো অ্যাড টু ক্রোম অপশনে ক্লিক করলে ওকে অপশন আসবে, জাস্ট ওকে অপশনে মানে টাচ করে অল্প একটু অপেক্ষা করবেন, তারপর কিন্তু আপনার নেটওয়ার্কটা এই যে আমার মতো করে কমপ্লিটলিভাবে এই যে দেখেন কানেক্ট হয়ে যাবে, এই যে এইভাবে কিন্তু কানেক্ট হয়ে যাবে। এই যে নেটওয়ার্কের ওপর ডিপেন্ড করেও কিন্তু অনেক, যতক্ষণ আপনার নেটওয়ার্ক ভালো থাকবে, নেটওয়ার্ক কোয়ালিটি যত ভালো থাকবে ততই কিন্তু নোট পে পয়েন্ট আপনার আর্নিং হবে। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এরপর দেখেন এই যে মিশন থেকে ডেইলি ট্রিজার, এটা প্রতিদিন কিন্তু ক্লেম করবেন, 100 টাকা করে নোট পয়েন্ট এটা অবশ্যই ক্লেম করবেন। তো এখন আপনাদেরকে দেখায় যে এখান থেকে আসলে ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন। তো দেখেন এই প্রজেক্টটা কিন্তু ভালো একটা প্রজেক্ট হবে, যারা কাজ করতেছেন না ভাই তারা কাজ করুন, হুবহু গ্রাস মাইনিং প্রজেক্টের মতোই। তো যাই হোক, এখানে আপনারা কী করবেন, এই যে সবার ওপরে দেখতে পারবেন, এই যে সবার ওপরে থ্রি ডট আইকন, সবার উপরে দেখতে পারবেন থ্রি ডট আইকন, আপনারা এখান থেকে দেখতে পারবেন সেটিংস নামের একটা অপশন। তো আপনি সেটিংস অপশনে ক্লিক করে দেবেন, সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখান থেকে আপনি অ্যাক্সেসবিলিটি নামের একটা অপশন, এটার উপর ক্লিক করবেন। সো এটার উপর আমরা ক্লিক করে দেব, দেওয়ার পর এটা 100% করা থাকবে, এটা সর্বনিম্ন যত করা যায় 50% করে দিয়ে আমরা ব্যাগে চলে আসবো। ঠিক আছে, তো ব্যাগে চলে আসার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে, অর্থাৎ এটা কিন্তু ডেস্কটপ সাইটের মতো হয়ে যাবে। তো যাই হোক, এবার আপনাদেরকে কী করতে হবে, এই যে লাস্টের মোর অপশন দেখতে পারবেন, আমি একটু জুম করে দেখাই, এই লাস্টের মোর অপশনে ক্লিক করতে হবে। তো দেখেন আমি মোর অপশনে ক্লিক করে দিলাম, দেন তারপর এখান থেকে দুইটা অপশন আসবে, যে আর্নিং এবং ট্রানজ্যাকশন হিস্টোরি। তো আমরা আর্নিং অপশনে ক্লিক করে দিব, দেন তারপর এরকম একটা পেজ চলে আসবে। এই যে দেখেন ওয়ালেট কানেক্ট করতে গেলে ডেস্কটপ সাইট অন করে নিতে হবে। এবার আমরা কী করবো, এই যে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবো আবার, আর আপনি এখান থেকে ডেস্কটপ সাইট নামের একটা অপশন এটা অন করে নেবেন। দেন দেখেন এবার আপনাদের সামনে দেখতে পারবেন এই যে দেখেন ওয়ালেট কানেকশন করার অপশন কিন্তু চলে আসবে সবার উপরে, দেখেন চলে আসছে কানেক্ট করা। তো আমরা যদি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেই, এখান থেকে দেখেন
কয়েকটা ওয়ালেট কানেক্ট করতে পারবো। এখানে আপনি চাইলে বিটগেট ওয়ালেটও কানেক্ট করে নিতে পারবেন। সো আমরা চলুন বিটগেট ওয়ালেট কিভাবে কানেক্ট করতে হবে সেটাই দেখিয়ে দিই। তো এর জন্য আপনাদেরকে আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই টেলিগ্রাম পোস্টে দেখতে পারবেন বিটগেট ওয়ালেটের এক্সটেনশনের লিঙ্ক দিয়ে রাখবো আমরা, এই যে এরকম, এই যে বিটগেট ওয়ালেটের এক্সটেনশন লিঙ্ক। সো এটা কপি করবেন আপনারা, কপি করে নেবেন, কিন্তু এখান থেকে কপি করে নিয়ে যে কিউই ব্রাউজারে চলে আসবেন। আসার পর এখান থেকে নতুন একটা পেজ নেবেন, নতুন একটা এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখান থেকে সার্চ অপশনে ওই যে লিঙ্কটা পেস্ট করে দিবেন। দেওয়ার পর এই এক্সটেনশনটা প্রথমে অ্যাড করতে হবে, বিটগেট ওয়ালেটের এক্সটেনশন আমাদেরকে অ্যাড করতে হবে। এই যে এরকম বিটগেট ওয়ালেট এক্সটেনশন চলে আসবে, এটা জুম করে নিলাম আমি। নেওয়ার পর অ্যাড টু ক্রোম অপশনে ক্লিক করবেন, করার পর এই ওকে অপশনে টাচ করে দিবেন। সেমভাবে নোটপে এক্সটেনশনের মতো এটাও কিন্তু এক্সটেনশনে অ্যাড করতে হবে, অল্প একটু অপেক্ষা করবেন। অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন অটোমেটিক কিন্তু আপনাকে এই যে এরকম একটা পেজে নিয়ে আসবে যখন অ্যাড হবে। যদি এই পেজে আপনাকে না নিয়ে আসে তাহলে আপনি জাস্ট কী করবেন, এই যে দেখতে পারবেন থ্রি ডট আইকন, এখানে ক্লিক করবেন। যদি এই পেজে না আসেন, আর আসলে তো সব কিছু হয়ে গেল। এই যে দেখেন এখানে এক্সটেনশন আকারে বিটগেট এক্সটেনশন এখানে দেখাবে লোগো আকারে, সো এটার উপর ক্লিক করলে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখান থেকে দেখেন প্রথমত ইনপুট এ ওয়ালেট, ক্রিয়েট এ ওয়ালেট। আপনার যদি বিটগেট ওয়ালেট থাকে তো সেটার যে পাসকোড রয়েছে সেই পাসকোড ব্যবহার করে আপনি চাইলে ওই ওয়ালেট এখানে ইম্পোর্ট করতে পারেন, বা আপনি চাইলে ক্রিয়েট এ ওয়ালেট এখানে ক্লিক করে নতুন আর একটা ওয়ালেট মানে ক্রিয়েট করতে পারেন। তো ক্রিয়েট এ ওয়ালেট অপশনে আমি ক্লিক করলাম। দেন আপনার মিনিমাম 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড সেট করবেন, স্ট্রং পাসওয়ার্ড। আপনার নাম দেবেন, কিছু সংখ্যা দেবেন, @ ব্যবহার করবেন, তাহলে কিন্তু পাসওয়ার্ডগুলো সেট হয়ে যাবে। 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড সেট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে অবশ্যই আপনারা কি করবেন, এই যে এইটার উপর যখন ক্লিক করবেন আপনার যে সিক্রেট পাসকোড রয়েছে এটা ওপেন হবে। তার আগে পাসওয়ার্ড দেওয়ার নিয়ম আমি আপনাকে বলে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার সময় @ এবং আপনার ইংরেজি নামের ছোট হাতের বড় হাতের অক্ষর দিবেন, তারপর কিছু সংখ্যা, আবারও @ দিয়ে সেম পাসওয়ার্ড নিচের বক্সে দিয়ে আপনি কিন্তু পাসওয়ার্ড সেট করে নেক্সট অপশনে ক্লিক করলে এই যে এরকম পেজ আসবে। এবার আপনাকে এখান থেকে সিক্রেট পাসকোড দেবে, এটা কি করবেন, এখান থেকে এই তালা আইকনের উপর ক্লিক করলে 24 ক্যারেক্টারের এই কোডগুলো চলে আসবে। এই কোড কিন্তু কোনোভাবেই হারানো যাবে না। এই কোড এখান থেকে ওপেন হওয়ার সাথে সাথে এখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন, মানে সিরিয়াল বাই সিরিয়াল এখানে যেভাবে লেখা রয়েছে। এবং তা না হলে আপনি কি করবেন, ভালোভাবে এখান থেকে কপি করে আস্তে আস্তে লিখে রাখবেন। এটা কিন্তু পরবর্তীতে লগ ইন করার সময় লাগবে, ঠিক আছে, আমি ভালোভাবে কিন্তু এটা বলে দিলাম। তো আমি এটার উপর ক্লিক করে আমার এইগুলো নিয়ে এই যে এইগুলো কপি করা বা স্ক্রিনশট দেওয়া বা লেখা হয়ে গেলে এই যে এইখান থেকে ব্যাকআপ নাও অপশনে চলে আসবে। এই তালার উপর ক্লিক করলে ব্যাকআপ নাও অপশনে ক্লিক করে নেবে। এবার দেখেন এরকম পেজ চলে আসবে। এখন আপনি যে কোডগুলো স্ক্রিনশট দিয়ে রেখেছেন বা লিখে রেখেছেন, তো ওই কোডগুলো থেকে এই কোড আপনাকে মিলাতে হচ্ছে। মানে এক নম্বরে ওখানে কোন কোড ছিল, এই তিনটা কোড দিবে এখানে, সেই কোডটার উপর ক্লিক করবেন। 15 নম্বরে কোন কোড ছিল, কোন ওয়ার্ড বা কোন লেখাটা ছিল 15 নম্বর কোডে, সেই কোড এখান থেকে সিলেক্ট করবেন। তা 23 নম্বরে কোন কোডটা ছিল, সেই কোডটা এখান থেকে সিলেক্ট করবেন। ওই যে যেখানে স্ক্রিনশট দিয়ে রেখেছেন বা লিখে রেখেছেন 23 নম্বরে কোন কোডটা রয়েছে, সেই কোডটা এখান থেকে সিলেক্ট করে এই যে নেক্সট অপশন আপনারা ক্লিক করে নেবেন। আর ওয়ালেট ইম্পোর্ট হবে, এই যে দেখেন ডাটা মেইন নেট ইম্পোর্ট হচ্ছে। সো দেখেন এরপর আপনার ওয়ালেটটা ক্রিয়েট সম্পূর্ণভাবে হয়ে যাবে। ওয়ালেট ক্রিয়েট সম্পূর্ণভাবে হয়ে গেলে এখন এই ওয়ালেটটাই আপনার ওখানে কিন্তু মানে হচ্ছে কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা অবশ্যই যে এক্সটেনশন এটা পিন করতে বলতেছি, তো আমরা পিন করে দিলাম দেখেন। সো এক্সটেনশন এটা অ্যাড করে নিয়েছি। তো এইবার দেখেন এখান থেকে আপনি কী করবেন, এই যে দেখেন সেট বিটগেট ওয়ালেট ডিফল্ট ওয়ালেট, সো আমরা এটা অন করে দিলাম। দেন স্টার্ট এক্সপ্লোরিং এটার উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এটার উপর আমরা ক্লিক করে দিলাম দেখেন। তারপর আপনার সামনে দেখতে পারবেন এই যে এরকম পেজ চলে আসবে, আমাদের কিন্তু ওয়ালেটটা কমপ্লিটলিভাবে খোলা হয়ে গেল। এখন এই ওয়ালেটটা কী করতে হবে, আমাদের কানেক্ট করতে হবে। এখন সেটা কীভাবে, এর জন্য এই যে এই ট্যাব অপশনে চলে যাবেন। আপনি যাওয়ার পর এখন আপনি ওই যে নোটপেড যে ট্যাব এখানে রয়েছে, বা নতুন করেও আপনি কানেক্ট করতে পারেন, নতুন করে আবারও নোটপেডও এখানে প্রবেশ করতে পারেন। আমরা এই যে এই ট্যাবেই কিন্তু পাবো এখানে, এই যে এই ট্যাবেই আমরা চলে যাচ্ছি দেখেন। তো এখানে আসার পর দেখে দেখতে পারবেন ওয়ালেট কানেকশন অপশন, ঠিক আছে। তার আগে কিন্তু আমি যে প্রসেসগুলো দেখাইছি, থ্রি ডট আইকনে ক্লিক করে সেটিংস অপশনে গিয়ে ওই অ্যাক্সেসিবিলিটি অপশন এটা 50% করবেন, কমে নেবেন, তারপর ডেস্কটপ সাইট অন করবেন, তারপরে কিন্তু ওয়ালেট কানেকশন অপশন আসবে। তো এবার আমরা কী করব, এই যে দেখেন কানেক্ট অপশনে ক্লিক করব, 2 নম্বর ওয়ালেট কানেক্ট এটার উপর ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে এরকম একটা পেজ চলে আসবে। তো এখান থেকে আপনার মানে কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে ওয়ালেটগুলো চলে আসবে। তো দেখেন এখান থেকে প্রথমত একটু রিফ্রেশ করে নেবেন 2-1 বার, না হলে কিন্তু এই যে ডিটেকটিক লেখা আসবে না। ডিটেকটিক লেখা না আসলে কিন্তু আপনি ওয়ালেটগুলো কানেক্ট করতে পারবেন না, ঠিক আছে। তো অবশ্যই ডিটেকটিক লেখা আসতে হবে। তো এখন আমরা যেহেতু বিটগেট ওয়ালেট এখানে এক্সটেনশনে আমাদের অ্যাড করাই রয়েছে, আমরা প্রথম থেকে এই যে বিটগেট ওয়ালেটটা সিলেক্ট করে নিব। তো বিটগেট ওয়ালেটের উপর আমরা ক্লিক করে দিব। সো দেন তারপর আমাদের সামনে দেখতে পারবেন অটোমেটিক বিটগেট ওয়ালেটের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। আপনি যখন বিটগেট ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন, দেওয়ার পর আপনাকে এখন কী করতে হবে, আবারও এই যে দেখেন এখানে ট্যাব অপশন রয়েছে, এই যে এই অপশনে
ক্লিক করতে হবে। ওই যে আপনি হচ্ছে ওয়ালেট মানে ক্রিয়েট করছেন বিটগেট ওয়ালেট, সেই এক্সটেনশন বা সেই ট্যাব তো আপনি এখান থেকে মিনিমাইজ করেছেন, সেই ট্যাবে আসবেন। আসার পর দেখতে পারবেন এইখান থেকে যে কানেক্ট করতে বলতেছে, তো এখান থেকে অবশ্যই কী করতে হবে, যে সলোনা নেটওয়ার্ক এটা অবশ্যই এখানে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। নিয়ে এবার আমরা কী করবো, কানেক্ট অপশনে ক্লিক করে দিব। ওকে, দেখেন আমাদের কিন্তু কানেক্টটা কমপ্লিটলিভাবে হয়ে যাবে, ঠিক আছে। ওইখানে ক্লিক করার পর আবারও এখান থেকে বিটগেট ওয়ালেটে যদি ক্লিক করা লাগে আপনি আবারও ক্লিক করবেন, যদি এরকম আসে তাহলে তো আসলোই, যদি না হয় তাহলে আপনি আবারও ওই যে এখানে কানেক্ট অপশনে ক্লিক করে এখানে আবারও কিন্তু বিটগেট ওয়ালেট মানে এই অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন ভেরিফাই ইমেল নামের একটা অপশন আসবে, তো এখান থেকে যে ভেরিফাইয়ের এটার উপর আপনি ক্লিক করে দিবেন। ভেরিফাইয়ের পর ক্লিক করে দেওয়ার, আপনি যখন ভেরিফাই অপশনে ক্লিক করবেন আপনাকে আবারও দেখতে পারবেন এই যে মাই আপনার ওয়ালেটে নিয়ে আসবে, এবার অ্যাগ্রি অপশনে ক্লিক করতে হবে। ভাই এই কাজগুলো একটু একবার না হলে বারবার ট্রাই করতে হবে, যেহেতু আমাদের এটা মোবাইল ব্রাউজার এখানে একটু প্রবলেম কিন্তু হবেই। তো আপনি আবারও ভেরিফাই অপশনে ক্লিক করে অল্প একটু এখানে অপেক্ষা করবেন বা আবারও ভেরিফাই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর দেখতে পারবেন অটোমেটিক আপনার ওয়ালেট থেকে এরকম অ্যাগ্রি অপশন আসবে, আপনি অ্যাগ্রি করে দিবেন। ওকে, দেখেন এই যে দেখেন আমাদের ওয়ালেটে কিন্তু কানেক্ট সম্পূর্ণ হয়ে গেল, এবং এই যে দেখেন আমাদের ওয়ালেট অ্যাড্রেস কিন্তু এখানে দেখাচ্ছে। এবার লাস্টের যে কাজটি করতে হবে যে কনফার্ম বাটনে ক্লিক করে দিতে হবে, সো আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে অল্প একটু কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর দেখতে পারবেন কনফার্ম বাটন চলে আসবে। এই যে দেখেন কনফার্ম বাটন কিন্তু চলে আসছে, যে সেন্ড ইমেইল অপশনে ক্লিক করবেন। করার পর আপনি দেখতে পারবেন আপনাকে এরকম কনফার্ম ইউর ওয়ালেট নামের একটা লেখা চলে আসবে, আপনার ইমেইল বক্স ওপেন করলে দেখতে পারবেন। সো আপনি কনফার্ম ইউর ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন, দেন তারপর আপনি এখান থেকে এই যে দেখেন কিউই ব্রাউজার এই যে এটা সিলেক্ট করবেন, যেহেতু আমরা কিউই ব্রাউজার কাজগুলো করতেছি, তো কিউই ব্রাউজার ওপেন করে জাস্ট ওয়ান্স অপশনে ক্লিক করে দিলে আমাদের কিন্তু নোটপেতে কিন্তু ওয়ালেট কানেক্ট সম্পূর্ণভাবে হয়ে যাবে। এই যে দেখেন ওয়ালেট ইজ ভেরিফাইড, রিটার্ন টু ড্যাশবোর্ড অপশনে যদি আমি যাই তাহলে কিন্তু দেখতে পারবেন আমাদের সকল কাজ আপাতত কমপ্লিট। সো এইভাবে আপনি ওয়ালেট কানেক্ট এবং নেটওয়ার্ক কানেক্ট এইগুলো আপনি সম্পূর্ণ করে রাখতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এটার কোনো আপডেট আসলে টেলিগ্রামে আপনি আপডেট পেয়ে যাবেন, তো সবাই ভিডিওর ফার্স্ট কমেন্টে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও, আসসালামু আলাইকুম।